আমাদের গোপন কিছু ফটো, ভিডিও বা অন্যান্য ফাইলগুলোকে লুকিয়ে রাখার জন্য আমরা কিন্তু অনেকেই অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, এবং আমাদের বন্ধুরা যখন আমাদের ফোনটি নেয় তখন বুঝে নেয় যে সে এর মধ্যে বা এই অ্যাপ্লিকেশনের মধ্যে সে খারাপ কিছু লুকিয়ে রেখেছে বা গোপন কিছু লুকিয়ে রেখেছে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, আপনি এইবার থেকে না ঘড়ি চেনেন তো, এই তো ক্লক, এই ঘড়ির মধ্যে আপনি যে কোনো গোপন কিছু বিষয় আপনি লুকিয়ে রাখতে পারবেন, সেটা হোক ভিডিও, অডিও, যে কোনো কিছু আপনি এই ঘড়ির মধ্যে লুকিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি একদম পুরোপুরি দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে আপনি এই ঘড়ির মধ্যে আপনি ফটো, ভিডিও, যে কোনো কিছু সেট আপ করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোর ওপেন করবেন, ওপেন হওয়ার পর গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন ক্লক লকার। এই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব, আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পল, এবার কি করবেন, আপনি অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, সবগুলোকে অ্যালো করে দেবেন, তিনটি অ্যালো করতে হবে। অ্যালো করলে এরকম একটা ইন্টারফেস শো হবে, তো আপনি এটাকে সরাবেন, সরিয়ে আপনি ইচ্ছে মতো একটি লক সেট আপ করবেন। আপনি হয়তো করলেন এখানে যে 12:30, এটা হচ্ছে আপনার প্যাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। তো এবার আপনি যদি এখানে ক্লিক করেন না, সেট ডিরেক্টেড টাইম টু পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন, আবার কিন্তু আপনাকে আরেকবার সিলেক্ট করতে হবে, মানে কনফার্ম করার জন্য। তো আপনি সিম্পল এটাকে সরাবেন, সরিয়ে এখানে দেখুন 12:30 দিকে আমার মানে লকটি খুলে যাবে। এর মানে এটি মানে টাইম না, এটি হচ্ছে পাসওয়ার্ড, 12:30 এটা হচ্ছে পাসওয়ার্ড। তো সিম্পল ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু এটি মানে সেট আপ হয়ে যাবে, পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে, এবং অটোমেটিকভাবে কিন্তু আপনার এখানে জিমেল সেট আপ হয়ে যাবে, এবং আপনি এখানে ক্লিক করে দেবেন ফিনিশ সেট আপ। ক্লিক করে দিলে কিন্তু এটি কিন্তু সেট আপ ফিনিশ হয়ে যাবে। এবার কি করবেন, এখানে দেখুন এখানে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ক্যামেরা থেকে আপনি সরাসরি ফটো, আপনি এখান থেকে ভিডিও, এখান থেকে ফটোজ, এবং আপনি আরও নতুন একটি ফোল্ডার করে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। এখানে কিন্তু ক্লিক করে আপনাকে সব কিছু করতে হবে, দেখুন এখানে একটি প্লাস আইকন রয়েছে, এখানে করে আপনাকে সব কিছু মানে রাখতে হবে। তো আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা কাজের, অনেককে কাজের যারা গোপন কিছু লুকিয়ে রাখতে চায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।